কীটনাশকে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষার অ্যাডমিট কার্ড খুঁজে না পাওয়ায় এই ঘটনা ঘটায় ওই ছাত্রী বলে জানা যাচ্ছে। মৃত ছাত্রীর নাম পিঙ্কি সাহা, জলঙ্গির বাগমারা হাই স্কুলের ছাত্রী। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। কীটনাশক খেয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর সোমবার শুরু হয়েছে জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা, আর সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড খুঁজে না পাওয়ায় এই ঘটনা ঘটায় ওই ছাত্রী বলে জানা যাচ্ছে। তো পরীক্ষা আজকে আর ওই অ্যাডমিটটা পাইনি, এই কারণে আমি অত বুদ্ধি শুদ্ধি হয়নি, কাউকে জানাইনি। মা বাবা তো অত লেখাপড়া জানে না, একটু অত শিক্ষিত না মা বাবা, চাষি ঘরের লোক, এই কারণেই। কদিন আগে তো দাদু মারা গেল, 20-25 দিন আগে, হয়তো কালের বাড়িতে কোথায় কি ছিল না ছিল। মৃত ছাত্রীর নাম পিঙ্কি সাহা, বাড়ি জলঙ্গির দয়ারামপুরে, বাগমারা হাই স্কুলের ছাত্রী।